প্রাপ্য হিসাব অধ্যায়ের আর কি আমি তোমাদের প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে জাবেদার নিয়মগুলো বলছিলাম। তো আজকে ওইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শেখাবো, সেটা হচ্ছে হলো আয় সারাংশ, মানে সরি অনাদি পাওনা বাবদ প্রকৃত খরচ, প্রকৃত খরচ বের করার নিয়মটা কি, এটা আসলে তোমাদেরকে দেখাতে চাইছিলাম। তো আজকে দেখো মানে কিভাবে বের করতে হবে তার স্ট্রাকচারটা লিখে নাও। লেখো অনাদি পাওনা বাবদ প্রকৃত খরচ বের করার স্ট্রাকচার, লিখছো বাবদ প্রকৃত খরচ বের করার স্ট্রাকচার বা নিয়ম। ওকে, যারা ক্লাস নাইনে পড়ছো তারা আর্থিক বিবরণীতে স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলছো, আর যারা সায়েন্স থেকে আসছো ইন্টারে তারা এখন মুখস্থ করবা। সেটা হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদি পাওনা, অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি, অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি, ক্লিয়ার? তো এটা ছিল হচ্ছে তোমাদের অনাদি পাওনা বাবদ প্রকৃত খরচ বের করার স্ট্রাকচার। তো আমি জানি তোমরা এই স্ট্রাকচার দেখে আসলে হয়তো বা অনেকেই বের করতে পারবে, আবার অনেকেই বের করতে পারবে না, তোমাদেরকে হাতে কলমে দেখাতে হবে, তার জন্য আসলে বোর্ডে যাওয়া দরকার। তো চলো আমরা বোর্ডে যাই। আমি তোমাদেরকে যেটা থেকে অনাদি পাওনা বাবদ প্রকৃত খরচ বের করে দেখাবো সেটা হচ্ছে হলো যে ঢাকা বোর্ড 2017 সালের, ঢাকা বোর্ড 2017 সালে কত নম্বর কোশ্চেন? 8 নম্বর কোশ্চেন। তোমরাও বের করে ফেলো সামনে, অনেক ভালো বুঝতে পারবা। তো দেখো এখানে কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে 2016 সালের 1 জানুয়ারি তারিখে রিপন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া গেল। প্রাপ্য হিসাব কত আছে? 4,80,000। অনাদি পাওনা সঞ্চিতি কত? 40,000। 2016 সালে প্রাপ্য হিসাব সম্পর্কিত লেনদেন সমূহ ছিল নিম্নরূপ, বলছে ধারে পণ্য বিক্রয়, তার বলছে অনাদি পাওনা বাবদ অবলম্বন করতে হবে, অনাদি পাওনা বাবদ অবলম্বন করতে হবে মানে কি, এটা নতুন অনাদি পাওনা মানে কি, শিওর যে আমরা কি এই টাকা আর পাবো না? তারপর বলছে বছর শেষে অনাদি পাওনা সঞ্চিত ধরতে হবে কত টাকা? 40,000 টাকা। তাহলে প্রকৃত খরচ বের করার জন্য আমরা যে স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব তার জন্য আমাদেরকে একটা শখ আঁকাতে হবে, বিবরণ টাকা টাকা, কি বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, শুধু টাকার ঘর দিলে হবে, সমস্যা নাই, বিবরণ টাকা, ঠিক আছে? এখানে কি লিখবা? অনাদি পাওনা বাবদ প্রকৃত খরচের পরিমাণ নির্ণয়, এখানে লিখবা বিবরণ, এখানে লিখবা কি টাকা। তো প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে হলো অনাদি পাওনা, আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি ছিল? অনাদি পাওনা। কিন্তু এখানে কি আমাদের অনাদি পাওনা আছে? অনাদি পাওনা বলতে যেটা বুঝে যেটা আগে থেকে আছে, অনাদি পাওনা বলতে কি বোঝায়? যেটা আগে থেকে আছে। আগে থেকে কি আমাদের কোন অনাদি পাওনা আছে? ওইখানেই বসো, অনাদি পাওনা বাবদ কি আমাদের আগে থেকে কোনো টাকা আছে? না। তাহলে অনাদি পাওনা বাবদ যেহেতু আগে থেকে কোনো টাকা নাই, কিন্তু এটা হচ্ছে কি নতুন অনাদি পাওনা, কিন্তু যদিও নতুন অনাদি পাওনা, নতুন অনাদি পাওনা কোনটা বলতো? এই যে বলছে যে অনাদি পাওনা বাবদ অবলম্বন করতে হবে 20,000 টাকা, তার মানে কি এটা আমাদের নতুন করে কি আমরা পাবো না? এটা কি আমরা নতুন করে পাবো না, ঠিক আছে? তো নতুন করে পাবো না হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো অনাদি পাওনা, নতুন অনাদি পাওনা না লিখলে সমস্যা নাই, অনাদি পাওনা যেহেতু নাই, তাহলে নতুন অনাদি পাওনাকে আমরা কি হিসেবে লিখবো? অনাদি পাওনা হিসেবে লিখবো। কত টাকা? 20,000 টাকা লিখো, 20,000। ওকে, আমাদের স্ট্রাকচার কি ছিল? অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। যেহেতু আমাদের কোনো অনাদি পাওনা নাই, যেহেতু আমাদের অনাদি পাওনা নাই, সেহেতু আমরা কি অনাদি পাওনা লিখলাম না, নতুন অনাদি পাওনাকে কি লিখলাম? অনাদি পাওনা হিসেবে লিখলাম। তারপরের কাজ কি? যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি,
সংক্ষেপে লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা, কত টাকা সঞ্চিতি ব্যবস্থা করতে বলছে? এই যে দেখো বলছে যে বছর শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে কত টাকা? 40,000 টাকা। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? 40,000 যোগ করলে কত হয়? 60,000। ওকে ঠিক আছে, বাদ দিতে হবে কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে সংক্ষেপে লিখতেছি পু অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা? ওই যে দেখো সবার প্রথমে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 40,000 টাকা। তাহলে কি এই সঞ্চিতিটা কি আগে থেকে ছিল? যেটা আগে থেকে ছিল সেটাই কি পুরাতন, আর যেটা নতুন করে ধরতে বলছে সেটা কি নতুন? তাহলে 40,000 টাকা। তাহলে আমাদের অনাদায়ী পাওনা বাবদ প্রকৃত খরচের পরিমাণ কত টাকা? 20,000 টাকা। ক্লোজ। এটাই হচ্ছে কি আমাদের অনাদায়ী পাওনা বাবদ প্রকৃত খরচ, এটাই হচ্ছে কি অনাদায়ী পাওনা বাবদ প্রকৃত খরচ। ওই যে চার নাম্বার জাবেদা যেটা, যেটা আমি বলছিলাম যে অনাদায়ী পাওনার যদি কোন সঞ্চিতির ব্যবস্থা করতে বলে তখন জাবেদা কি দিতে হবে? অনাদায়ী পাওনা হিসেব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসেব ডেবিট, সরি কি বলি, অনাদায়ী পাওনা হিসেব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেব ক্রেডিট, আর আয় সারাংশ হিসেব ডেবিট, আর অনাদায়ী পাওনা হিসেব ক্রেডিট। এই চার জায়গাতেই কত টাকা লিখতে হবে? এই যে 20,000। ক্লিয়ার? তো আমার মনে হয় সবাই অনাদায়ী পাওনা মানে সঞ্চিতি বাবদ প্রকৃত খরচ যের পরিমাণ নির্ণয় করাটা বুঝতে পারছো। তারপরে যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট টমেন্ট করতে পারো, আর আমি পরবর্তীতে তোমাদেরকে একটা অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানে বিদায়।